আজকে পৃথিবীর সভ্য নারী জাতি, সভ্য জাতি, সভ্যতার ধ্বজাধারীরা যারা নিজেদেরকে সভ্য বলে, আধুনিক বলে, মডার্ন বলে, আল্ট্রা মডার্ন বলে, এরা কি মেয়েদেরকে মেয়েদের পায়জামা, মেয়েদের প্যান্ট কি টাকুর নিচে পড়ে না উপরে পড়ে? জোরে কর না। ইসলাম বলছে কোথায় পড়তে? নিচে পড়তে। ইসলাম বলছে কোথায় পড়তে? নিচে পড়তে। এরা কোথায় পড়ে? আচ্ছা যদি ইসলাম বলতো উপরে পড়তে, এরা কি বলতো? এটা কোন ধর্ম রে? এটা কোন আদর্শ যেটা নারীদেরকে পোশাক উপরে উঠাতে বলছে? বলতো কি বলতো না বলে? এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম যেটাই বলেছে সেটাই সুন্দর। আবার মুখস্থ করেন, ইসলাম যেটা বলেছে সেটা কি বলেন? যেটা বলেছে সেটাই সুন্দর, ইসলাম যেটা বলেছে সেটাই আধুনিক। ইসলাম যেটা বলেছে সেটা কি? আচ্ছা ইসলাম কি নখ কাটতে বলেছে না নখ রাখতে বলেছে? জোরে কয় না। কাটতে বলেছে না রাখতে বলেছে? এবার আধুনিক সভ্যতার নখ রাখে না কাটে? আচ্ছা যদি ইসলাম নখ রাখতে বলতো, হ্যাঁ তেরা কি বলতো? কি পাগলের ধর্ম, নখ রাখতে বলে? বলতো কি বলতো না বলেন? আল্লাহু আকবার কাবীরা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেটা নিয়ে আসছেন সেটাই ইসলাম, যদ্দুর নিয়ে আসছেন তদ্দুরই ইসলাম, এবং যেটা নিয়ে আসছেন সেটাই সুন্দর, সেটাই মানবতার, সেটাই বৈজ্ঞানিক, সেটাই সায়েন্টিফিক, সেটাই শারীরিক, সেটাই সুস্থতার গ্যারান্টি। কি হয় তাহলে? মিসওয়াক আমাদেরকে যে রাসূল মিসওয়াক দিয়েছেন এটা আমাদের সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে গড়গড়ার সাথে কুলি করতে বলেছেন এটা কি? সুস্থতার জন্য। নাকে পানি দিতে বলেছেন? আচ্ছা পৃথিবীর হিন্দুদের কাছে নাকে পানি দেওয়া ফরজ? হিন্দুদের ধর্মে গোসলের ফরজ কয়টা? কথা কয় না। গোসল আছে ফরজ থাকতো? গোসল আছে, হ্যাঁ কি হয় আশ্চর্য কথা। আমার বলতে ইচ্ছে করে, জিজ্ঞেস করতে ইচ্ছে করে, পৃথিবীর সমস্ত মতাদর্শের মানুষগুলোকে একসাথে জমা করেন, জমা করে বলুন তো দেখি, আচ্ছা বাথরুমে যেতে কি দোয়া পড়তে হয়? ইয়াহুদিকে জিজ্ঞেস করেন বাথরুমে যেতে কি দোয়া পড়তে হয়, বলবে জানা নাই। নাসারাকে জিজ্ঞেস করেন বাথরুমে যেতে কি দোয়া পড়তে হয়, বলবে জানা নাই। হিন্দুকে জিজ্ঞেস করেন বাথরুমে যেতে কি দোয়া পড়তে হয়, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা বাথরুম থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, বলবে জানা নাই। ওদের ধর্মে নাই নাই কিছু নাই, বাস্তব না বাস্তব বলেন? ওদের ধর্মে কি কি আছে বলেন তো? শুধু গান আছে, শুধু জেনা আছে, শুধু মদ আছে, শুধু শরাব আছে। কি আছে? মদ আছে নি? জোরে কয় না। ওদের ধর্মে মদ আছে নি? ওদের ধর্মে জেনা আছে নি? ওদের ধর্মে গান আছে নি? কি পরিমাণ কথা আমার দূরে চলে গেছে, কি করবো? হ্যাঁ কি তাহলে মেসওয়াক করবো তো ইনশাল্লাহ, তসবি একটা কিনবেন তো ইনশাল্লাহ। এখান থেকে দূরে চলে গেছে কথা, একটা তসবি রেখে দিবেন, ছোট একটা তসবি ঘরে রাখবেন, বড় একটা তসবি ঘরে রাখবেন, ছোট একটা তসবি পকেটে রাখবেন, মেসওয়াক দুটো রাখবেন, একটা বাথরুমে রেখে দিবেন, একটা পকেটে রেখে দিবেন। জিও কয় না হাও কয় না? আহ আহ বুঝাইতে পারলাম না, হায় বুঝাইতে পারলাম না। বঞ্চিত আমরা, আমরা এক জাতি, বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না, আফসোস। ছোটবেলায় মাদ্রাসার দেয় না, জওয়ান বেলায় তবলিগে যায় না, বুড়ো বেলা হকান রব্বানি কোনো আল্লাহ আল্লাহর সোহবতে যায় না, আর কোন বেলা বাকি থাকলো? শুধু ফিডার বেলা, ফিডার বেলা। শুধু কোন বেলা বাকি আছে বলেন? শুধু ফিটাই বাকি আছে, ফিটাই বারমার ফিটাই বাকি আছে, শুধু ফিটাই বাকি আছে। ফিটা তো আইসাই গেছে, ফিটা দিতে পারতেছে না এখনো। এই কিছু মুরব্বীরা আছে বলে, এই মুরব্বীরা আছে বলে এখনো ফিটা কি দিতে পারতেছে না, এই জন্য মুরব্বীরা আছে বলে ফিটা দিতে পারতেছে না। এভাবে এভাবে দিন যাবে না, এভাবে অনলাইনে অনলাইনে ক্লাস করে দিন যাবে না, এভাবে এভাবে কি বলে অটো পাস দিয়ে দিন যাবে না। এই অটো পাস দিয়ে তোমাদেরকে অটো রিক্সার ড্রাইভার বানাবে, আর বেশি কিছু হবে না। আমরা কত কত মার্কে মেট্রিক পরীক্ষা দিছি,
এগারোশো নম্বরে ম্যাট্রিক পরীক্ষা দিছি, কত মার্কে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, বারোশো নম্বরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, এখন তুমি দেড়শো নম্বরে পরীক্ষা দিয়ে ডিসি হয়ে যাবা না? বুঝেন নাই কথা কি, দেড়শো নম্বরে পরীক্ষা দিয়ে কি হয়ে যাবে? ডিসি হয়ে যাবেন দেড়শো নম্বরে পরীক্ষা দিয়ে, বাকিটা অনলাইনে চালাই দাও, সকালে মোবাইল, দুপুরে মোবাইল, বিকালে মোবাইল, রাতে মোবাইল। আর যদি দুলাভাই বিদেশে থাকে তো সাচ্ছে, দুলাভাইয়ের কাছে একটাই চাওয়া, দুলাভাই একটা বড় মোবাইল পাঠিয়ে দেন, আছে না নাই বলেন? মোবাইল পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল মোবাইল, বলেন দাজ্জাল, দাজ্জাল বলেন, এটা কি? এটা দাজ্জালের বাহন, মোবাইল দাজ্জালের বাহন, মোবাইল দাজ্জালের বাহন, বলেন মোবাইল কি? এই মোবাইলের কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায়, হাজারো স্ত্রী তার স্বামী হারায়, মোবাইলের কারণে হাজারো মা তার সন্তান হারায়, কি বাস্তব না বাস্তব? মোবাইলের কারণে ইমাম ইমাম চাকরি হারায়, মোবাইলের কারণে খতিব চাকরি হারায়, মোবাইল পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল, মোবাইল পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল, মোবাইলের ফেতনা থেকে বাঁচো। ওলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন। জি ইনশাল্লাহ, না ইনশাল্লাহ, মুখে দিয়ে বাইরে না ইনশাল্লাহ। অন্ধ হয়ে গেছি, অন্ধ অন্ধ হয়ে গেছি, বাইরে না মোবাইল, বাইরে না ইনশাল্লাহ, বাইরে না শব্দ, বাঁচো মোবাইল থেকে, বাঁচো জেনা থেকে, বাঁচো মোবাইলের গুনাহ থেকে, বাঁচো চোখের জেনা থেকে, বাঁচো কানের জেনা থেকে, বাঁচো জবানের জেনা থেকে, বাঁচো মোবাইল থেকে, বাঁচো মোবাইল গজব গজব গজব, মোবাইল দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। এরা ওরা দেখুক যাদের জান্নাত নাই, ওরা দেখুক যাদের আখেরাত নাই, ওরা দেখুক যারা জান্নাতে দেখবে তারা দুনিয়াতে মোবাইল দেখবে কেন? হ্যাঁ আমি বলি মোবাইল অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, তবে মোবাইলের প্রয়োজন বাথরুমের মতো প্রয়োজন, বুঝে নাই? এই বাথরুম দরকারি না বেদরকারি? একটা ঘরে গুলশানে একটা বাড়ি কিনলেন, পাঁচ কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন, কিন্তু বাথরুম নাই, ওই বাথরুম ওই বাড়িটা ভাড়া হবে কত টাকা? হ্যাঁ কেউ ফ্রি থাকবে ওই বাড়িতে কেন? বাথরুম নাই, তাহলে বাথরুম একটা বাড়ির জন্য কতটা জরুরি? অবশ্য জরুরি কি না? আচ্ছা এবার বলুন তো দেখি, এই জরুরি বাথরুমটাতে কতক্ষণে যান, কখন যায়, প্রয়োজন হইলে কখন বের হয়ে আসে, প্রয়োজন শেষ হইলে, প্রয়োজন হইলে যায়, প্রয়োজন শেষ হইলে বের হয়ে আসে? তাহলে মোবাইল অবশ্যই জরুরি, ধরবেন কখন? ফোন আসলে ধরবেন কখন? ফোন করা লাগলে ছেড়ে দিবেন কখন? কথা শেষ হয়ে গেলে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। রাতের অন্ধকারে মোবাইল দেখছেন আপনি, আপনি মনে করছেন কেউ দেখে না, অথচ রব বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই থাকি? কাকে ফাঁকি দিব, কাকে ফাঁকি দিব? আমি বলি আমাদের গুনাহগুলোই আমাদের আযাবের কারণ, আমরা জেলে কেন আমাদের গুনাহের কারণে, আমাদের ওলামায়ে উম্মত জেলখানা কেন আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের নাফরমানির কারণে আমার ওলামায় উম্মত জেলে, আমাদের নাফরমানির কারণে। এরপরেও বুঝে না, এরপরেও বুঝে না, আমার তো মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো মাদ্রাসাতে বড় মোবাইল থাকতে পারবে না, সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো মসজিদের ইমামের হাতে বড় মোবাইল থাকতে পারবে না, সিদ্ধান্ত হওয়া উচিত যে আমার মসজিদের ইমাম রাখবো আপনাকে বড় মোবাইল হলো রাখবো না আমি, যান না, ওলামায়ে উম্মত নারাজ হবেন আমার উপরে, শেষে আমাদের কথাগুলো মনে হবে, একসময় মনে হবে আমাদের কথাগুলো। এটাকে প্রয়োজন প্রয়োজনের মধ্যে রাখেন, আর জরুরত তাদের জরুরা, এটা আমাদের আশ্বাসকে ছুটাইয়া দিল, এটা আমাদের আওয়াবিন ছুটাইয়া দিল, এটা আমাদের তেলাওয়াত ছুটাইয়া দিছে, এটা আমাদের জিকির গুলো ছুটাইয়া দিছে, বাস্তব না বাস্তব?